যত দূরেই থাকি না কেন, আমার মন পড়ে রয়েছে দেশের আপনাদেরই মধ্যে। সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জনগণের সাড়া পাচ্ছে না, প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যের সমালোচনা করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনে জনগণের পূর্ণ সমর্থন আছে, শিগগিরই জনগণ সংগঠিত হয়ে ক্ষমতাসীন এই তাবেদার সরকারকে উৎখাত করবে। গতকাল এই অবৈধ পার্লামেন্টে আওয়ামী লীগের সভানেত্রী বলেছেন, জনগণ আন্দোলনের ডাকে সাড়া দিচ্ছে না। প্রমাণ হয়েছে 5 তারিখে নির্বাচনে যে জনগণ যে আন্দোলন করেছে তাতে জনগণের পূর্ণ সমর্থন ছিল, শুধু নয়, তারা সেখানে অনেক ত্যাগ স্বীকারও করেছে। মাত্র 3 মাসে 310 জনকে হত্যা করা হয়েছে, 65 জনকে গুম করে দেওয়া হয়েছে। এই ঢাকা শহরের মধ্যে আমাদের 25 জন ছাত্রদল যুবদলের ছেলেকে গুম করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু 5 তারিখের নির্বাচনে তারা মানুষকে ভোট দিতে আনতে পারে নাই। এই ঢাকা শহরে যেখানে আপনার কোনো প্রতিরোধী ছিল না, সেখানেও 5%-এর ওপরে লোক ভোট দিতে যায় নাই। আমার বিশ্বাস, এখানে যারা আছেন কেউ আপনারা ভোট দিতে পেরেছেন বা দিতে গেছেন বলে আমার মনে হয় না, আমি জানি না। আমরা আপনার এই বিভিন্ন এলাকায় জিজ্ঞেস করি, ভাই তোমার এমপির নাম কি? অনেক এলাকা আছে তারা এমপির নামও বলতে পারে, এবং তারা আপনার সব সচেতন মানুষ। বিশেষ করে আপনি গুলশান বনানীতে যাবেন, ওরা এমপির নাম জানে না, চেনেও না, দেখেও নেই কোনোদিন, কারণ কোনো নির্বাচন তো হয়নি, নির্বাচনী সভাও হয়নি, কোনো ক্যাম্পেইনও হয়নি। 154 জনকে তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়েছে। 146 জন যে নির্বাচন যেটাতে হয়েছে সেটা আপনার ওই শতকরা 5% ভোট পড়েনি। 42টা দলের মধ্যে 30টা দল নির্বাচনে যায়নি, বয়কট করেছে, আর 12টা দল ছিল তাদের জোটের বসনবন্ধ দিয়েছে। তার মধ্যে তো আবার জাতীয় পার্টি প্রধান যে জোট শরিক, তার তো নাটক দেখেছেন, প্রথমে বর্জন করেছে, আবার ঢুকেছে, আবার বর্জন করেছে, এবং প্রত্যাহার করেছে আপনার নমিনেশন পেপার, সেই প্রত্যাহার পত্র আবার নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করেনি। এই তো হচ্ছে নির্বাচনের চেহারা। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 38তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাওলানা ভাসানীর আদর্শ অনুসরণে বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয় শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আওয়ামী লীগ একটি তাবেদার দল, এবং সেই কারণেই 1972 থেকে 75 পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের সমগ্র মানুষের যে ঐক্য, সেই ঐক্যকে কাজে না লাগিয়ে সে শুধু তার নিজের দলকে নিয়ে গিয়েছে, যার ফলে সেদিন জাতীয় ঐক্য গড়ে ওঠেনি, আর গড়ে ওঠেনি বলেই তাদের যখন ব্যর্থ হয়েছে তখন তার এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে, এবং সেটাই ছিল শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। এই দেশের মানুষ এক দলীয় শাসন ব্যবস্থায় অভ্যস্ত নয়, কোনো রেজিমেন্টের ডেমোক্রেসিতে তারা অভ্যস্ত নয়, কোনো একনায়কতন্ত্রে তারা অভ্যস্ত নয়। এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতন্ত্রের সংগ্রাম করেছে, বুকে রক্ত দিয়েছে, আজকে একই ভুল করতে চলেছে তাঁরই কন্যা শেখ হাসিনা। প্রয়োজন ছিল না তো এইভাবে দেশকে জাতিকে পেছনে নিয়ে যাওয়া, এবং একদলীয় শাসনের নিগড়ে আবার শিকলের মধ্যে আবদ্ধ করা, এটার তো কোনো প্রয়োজন ছিল না। আমরা এই দেশের মানুষরা বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে যে একটা গণতান্ত্রিক একটা কাঠামো তৈরি করে নিয়েছিলাম, সেই কাঠামোর মধ্যে দিয়ে তো এই দেশে গণতন্ত্র বিকশিত হতো, মানুষের অধিকারগুলো সংরক্ষিত হতো, হচ্ছিল। আমরা 3-3টি নির্বাচন দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানুষ মেরে নিয়েছিল, এবং পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটা তো চলছিল, শুরু হয়ে গিয়েছিল। দেখুন 1-11 ঘটনা হয়েছে, 1-11 ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিতভাবে দেখুন। তারই ধারাবাহিকতায় যেটা জ্যাক প্রধান বললেন যে এখানে এই প্রচণ্ড আন্দোলনের সময় বাংলাদেশে অতীতে কখনো আমরা এই ধরনের একেবারে গ্রামে গঞ্জে আন্দোলন আমরা দেখিনি, গ্রামের
হাটগুলোতে পর্যন্ত হরতাল হয়েছে, রিক্সা চালানি দোকান খোলেনি, সমগ্র ঢাকা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এবং সেই আন্দোলনে যখন বিজয় সুনিশ্চিত, তখনই আবার ষড়যন্ত্র করে সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটারও পেছনে কারণ আছে, কোনো মতেই তাদের রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। আজকে আওয়ামী লীগ আজকে সেই তাবেদার একটা দলে পরিণত হয়েছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং তারা আজকে জনগণের বিরুদ্ধে যত রকমের অত্যাচার নির্যাতন নিপীড়ন আছে সেই করে তারা ক্ষমতাকে পাকা পোক্ত করে রাখতে চায়। এদিকে বৃহস্পতিবার সকাল 10:30 নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের আয়োজনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান অতি দ্রুত দেশে ফিরে এসে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে একযোগে কাজ করবেন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সাংবাদিকদের বলেন, আজকে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান, যিনি বাংলাদেশ থেকে অনেক দূরে এই সরকারের ষড়যন্ত্রের কারণে প্রায় নির্বাসিত অবস্থায় রয়েছেন, তার প্রতি আমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করছি যে আল্লাহ তাআলা যেন তাকে অতি দ্রুত সুস্থ করেন এবং সুস্থ রাখেন, এবং দীর্ঘদিন তিনি আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, এবং অতি দ্রুত তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে আমাদের দেশনেত্রীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের এই গণতন্ত্র হারা মানুষদের, তাদের অধিকার হারা মানুষদেরকে যেন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারেন, আমাদের অধিকারকে আমাদের ফিরিয়ে আনতে পারেন। সেই জন্য আজকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি। সকলের প্রচেষ্টায় তারেক রহমান দেশে ফিরে আসবেন। তারেক রহমানের দেশে ফিরতে যাতে কোনো প্রকার বাধা প্রতিবন্ধকতা না আসে, সেজন্য রাজধানী ঢাকা সহ সারা দেশে দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলা হবে। তারেক রহমানের জনপ্রিয়তাকে ক্ষমতাসীন সরকার ভয় পেতে শুরু করেছে, এটা শুভলক্ষণ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সীমানাতে ফিরে আসেন এবং ফিরে এসে যাতে এয়ারপোর্টে কোনো বাধা না পান, এই জন্য আমরা ঢাকা এবং সারা বাংলা মানুষদের একটা দুর্বোধ্য দুর্গ গড়ে তুলব, যাতে কেউ তাকে বাধাগ্রস্ত করতে না পারে। তারেক রহমানকে সরকারের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভয় পেতে শুরু করেছেন। আজকে এটা শুভদিনে এটা আমার শুভলক্ষণ মনে হচ্ছে। তারেক রহমানের বক্তব্য শুনলেই তাদের অস্বস্তি শুরু হয়। তবে একটা জিনিস, যে তিনি এই দীর্ঘ সময় বিদেশে পড়াশুনো করে অনেক জ্ঞান অর্জন করেছেন, তারেক রহমান বাস্তবে যে কথাগুলো বলেন আর যে কথাগুলো শুনলে পরে আওয়ামী নেতৃবৃন্দের গায়ে জ্বালা ধরে, সেই কথাগুলো কিন্তু তারেক রহমানের নয়। আমি গতকালও বলেছি, এখনও বলছি, যে কথাগুলো তিনি বিভিন্ন বই থেকে উদ্ধৃতি দিয়ে বলেন, তা নিজের কোনো বানানো কোনো গল্প কাহিনী নয়। আর একটি গণতান্ত্রিক দেশে তারেক রহমানের মতো একজন নেতাকে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। একটাই মাত্র কারণ, এই দেশে এখন যে সন্ত্রাস চলছে, যে লুটতরাজ চলছে, যে অন্যায় চলছে, খুন যখন হত্যাকাণ্ড চলছে, হয়তো একদিন তার বিচার হবে, হয়তো তারেক রহমান তার নেতৃত্ব দেবেন, এই কারণে ভয় তাদের থাকতে পারে। তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্রদল আয়োজিত শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনকালে সাংবাদিকদের মির্জা আব্বাস এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপি রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে তারেক রহমানের 50তম জন্মদিনের কেক কাটার আয়োজন করে। দলের স্থায়ী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন। এ সময় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিবুর নবী খান সোহেল সহ মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দৈনিক দিনকালের প্রকাশক তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে রাজধানীর তেজগাঁয়ে দিনকাল কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে কেক কাটার আয়োজন করা হয়।
দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকি আমন্ত্রিত অতিথি এবং সহকর্মীদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন। এছাড়া দেশ ও জনগণের কল্যাণ কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিনকালের সংবাদকর্মীরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন। যত দূরেই থাকি না কেন, আমার মন পড়ে রয়েছে দেশের আপনাদেরই মধ্যে।